বন্ধুগণ সমস্ত জয় শ্রীরাম। 22 জানুয়ারি ভব্য রাম মন্দির উদ্ঘাটন করা যাব এবং ভগবান রামঙ্কর প্রাণ প্রতিষ্ঠা করা যাব। ছোট থারু বড় পর্যন্ত সমস্ত তুণ্ডরে গোটিয়ে কথা, জয় শ্রীরাম। ভগবান রামঙ্কু কিয়ে বা ভালো নপায়, ভগবান রামঙ্কর ভক্ত হচ্ছেন অসংখ্য। যুয়াড়ে দেখিবে বর্তমান রামময় এ ভিতরে এক খবর সামনা আসিছে ভগবান জাম্ববান নিয়ে। ভগবান জাম্ববান বর্তমান অযোধ্যায় পৌঁছে সারিছেন। কোণ এ বিষয়টি সম্পূর্ণ কহিবা পূর্ব দর্শক বন্ধু, আমার যদি এই ভিডিওটি আপনার পছন্দ আসব তাহলে লাইক করতু এবং আমার চ্যানেলকে টিকি সবসক্রাইব করে দিন্তু। এবং আপনার যদি সচ্চা হিন্দু এবং ভগবান রামঙ্কু ভাল পাওতলে কমেন্টরে নিশ্চিতভাবে লিখন্তু জয় শ্রীরাম। বন্ধুগণ, অযোধ্যায় জাম্ববান পৌঁছিবা কথা কহিবা পূর্ব আমি মানে টিকি জাম্ববান বিষয়ে জাঁদেবা। জাম্ববান হিন্দু পুরাণ রামায়ণের এক প্রমুখ চরিত্র। রাম রাবণ যুদ্ধের সে লে ভালু মানকর রাজা। কেতক পুরাণে তাঁকু কপি শ্রেষ্ঠ ভাবে বর্ণনা করা যাইছি। পৌরাণিক তথ্য অনুসারে ব্রহ্মা জাম্ববানকু এতিপাই সৃষ্টি করেছিলে যে সে রাম রাবণ যুদ্ধের রামঙ্কু সহায়তা করবে। সেইপরি অন্য এক পৌরাণিক কথারে সমন্তক মণিপাই শ্রীকৃষ্ণ এবং জাম্ববানক মধ্যে নন্দীবর্ধন পর্বতরে 24 দিন যায় যুদ্ধ হয়েছিল। শ্রীকৃষ্ণ অবতারী পুরুষ বলে জাঁয়া পরে জাম্ববান তাঁর ঝিও জাম্ববন্তীকে শ্রীকৃষ্ণ সহ বিবাহ দিয়ে। জাম্ববান যুদ্ধের যজ্ঞ কূপ নামক এক রাক্ষসকে বধ করে। সেইপরি হনুমান মাতা অঞ্জনা জাম্ববানকু তাঁর ভাই ভাবে বিবেচনা করে, ফলরে হনুমান মাতোল হবার সৌভাগ্য প্রাপ্ত করে। সবুঠার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে হনুমান তাঁর শক্তি মনে পকাই দিয়ে রাম ভগবান রাম এবং রাবণ যুদ্ধে। সেইপরি অন্য এক পৌরাণিক কথার মহাভারত কাহিনী অনুসারে জাম্ববান এক সিংহকু হত্যা করে, যে সিংহ কি রাজা প্রসন্নকু হত্যা করা পরে তাঁকর সমন্তক মণি লাভ করে। সমন্তক মণি নির্মিত কৃষ্ণ প্রসন্নকু হত্যা করে থাইপারন্তি বলি সন্দেহ করা যাওতিল। তেণু কৃষ্ণ প্রসন্নক প্রদাঙ্ক অনুসরণ করে জাঁপারে যে এ প্রসন্নকু এক সিংহ হত্যা করেছে এবং সেই সিংহকু এক ভালু বদ্ধ করেছে। পরিশেষে কৃষ্ণ জাম্ববান খবর নেই তাঁকু গুম্ফারে পাইলে এবং উভয়ক মধ্যে যুদ্ধ হয়েছিল। প্রায় 28 দিন যুদ্ধ চলিলা। এরপরে জাম্ববান ক্লান্ত হওয়া লাগিলে। তাপরে কৃষ্ণ ভগবান অবতার বলে জাঁয়া পরে সমন্তক মণিষ নিজ কন্যা জাম্ববন্তীকে শ্রীকৃষ্ণ হস্তরে অর্পণ করে। বন্ধুগণ, আপনার যদি কোশ্চিন করা যাব যে ভগবান রামঙ্কর পরম ভক্ত কি, হনুমান না লক্ষ্মণ না ভরত না অন্য কি, যদি আমি উত্তর কহবু ভগবান রামচন্দ্রকর ভক্ত হচ্ছেন অনেক। কেউ কহিপারেনি যে হনুমান হি তাঁকর শ্রেষ্ঠ ভক্ত, লক্ষ্মণ হি তাঁকর শ্রেষ্ঠ ভক্ত। বন্ধুগণ, ভগবান রামঙ্কর সমস্তে হচ্ছেন পরম ভক্ত। ভগবান রাম হি এমতি জনে ব্যক্তিত্ব যে তাঁকর যেতে গুণগান কলে মধ্যে কম হব। আজি 2024 পৌঁছিছি। আজি মধ্যে ছোট পিলাটি জন্ম হলে তা তুণ্ডরে প্রথমে শুনবাকে মিলিব জয় শ্রীরাম। সে রামচন্দ্রক চরিত্র বিষয়ে জাঁয়া টেলিভিশন টিভি রিমোট অন করে ইউট্যুব কিংবা অন্য কোণ প্ল্যাটফর্মে ভগবান রামঙ্ক বিষয়ে খুঁজি বুলে যে ভগবান রামঙ্কু কী এত লোকে তুণ্ডরে ধরতে। সেইভাবে আমি যদি দেখিবা সেই রামায়ণ চরিত্র মানক মধ্যে যদি সবুঠার গুরুত্বপূর্ণ চরিত্র লে সে হচ্ছেন ভগবান জাম্ববান। কারণ রামায়ণের ভগবান জাম্ববান আইন পরামর্শদাতা লে। তেণু বন্ধুগণ, ভগবান রামচন্দ্রকর যদি অন্য কে পরম ভক্ত কহবা সে লে জাম্ববান। জাম্ববান বর্তমান অযোধ্যায় আসি পৌঁছি গেলে। কিন্তু না যেউঠি রামচন্দ্র অছন্তি সেটি রামচন্দ্রক ভক্ত বি আসবে। সেই ভিতরে জাম্ববান মধ্য নিজকে কন্ট্রোল করে পারলে, নিজ ব্যাকুলতা রোকি পারলে, সে মধ্য বর্তমান অযোধ্যায় আসি পৌঁছি সারিছন্তি। 22 জানুয়ারি ভব্য রাম মন্দির উদ্ঘাটনের সাধারণ
পশুটে মধ্যে হো না কী ব্যাকুলতা বড়ি চালছে যে ভগবান রামঙ্কু দর্শন করিবা পাই। সে মুসলমান ঝিও শবনম শেখ হেউ কিংবা সাধারণ গরিবটে হো, সে ভগবান রামঙ্কু রামচন্দ্রঙ্কু দর্শন করিবা পাই লালায়ত অছন্তি। সেইপরি ভগবান জাম্ববান মধ্যে নিজকু লুকি পারিলে নাই ভগবান রামচন্দ্রঙ্কর এই অপূর্ব দৃশ্য দেখিবা পাই। 22 জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হব ভগবান রামচন্দ্রঙ্কর এবং সারা দেশে বর্তমান রামময় যুয়াড়ে দেখিবে ভগবান রামচন্দ্রঙ্কর ভক্ত আখি খোলিলা মাত্রকে গোটিয়ে চরিত্র গোটিয়ে দৃশ্য হি দেখিবাকু মিলুছি, সে হেউছন্তি ভগবান রামচন্দ্র। কহিলা বেলে আমার শব্দ পছে লাখি যাওছে দর্শক বন্ধু, কিন্তু আমি আমার গোটিয়ে উদ্দেশ্য রহিব ভগবান রামঙ্কর ভক্ত মানঙ্ক কথাকু নেই আপন মানক সম্মুখে রখিবা পাই। যদি আমো ভিডিওটি আপন মানকু পছন্দ আসছি দয়াকরে লাইক করন্তু এবং আমো চ্যানেলকু যদি আপনা নুয়া করে আসছন্তি দয়াকরে টিকে সাবস্ক্রাইব করন্তু এবং আমার যদি এই ভিডিও প্রস্তুত করিবারে কিছু ত্রুটি থাকে দয়াকরে আমাকে ক্ষমা করিব। কিন্তু আমার উদ্দেশ্য কেবল এর হচ্ছে যে দর্শক বন্ধু ভব্য রামমন্দির উদ্ঘাটনকু নেই যাহা বি টেকনিক খবর আসিব আমি আপন মানক সম্মুখে রখিবু। এবং পুনে থরে কউচু আপন মানে কমেন্টরে জয় শ্রীরাম লেখন।